খড়দহ দমদম আগরপাড়ায় ফের জমা জলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক কারখানা শ্রমিকের। আজ সকালে বেলঘড়িয়া টেক্সমোকো কারখানায় জমা জলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেলেন ওই কারখানা শ্রমিক সোনা রায়, বয়স 40 বছর। জমা জলের মধ্যে কারখানা কর্তৃপক্ষ জোর করে শ্রমিকদের কাজ করাতো, এমনটাই অভিযোগ শ্রমিকদের সহকর্মী সহ তার পরিবারের লোকজনেদের। কারখানা কর্তৃপক্ষের জোর করে কাজ করানোর ফলে এই কারখানার ভেতরে জমে থাকা জলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় বছর 40-এর শ্রমিকের। মৃতদেহ তারাটি ESI হাসপাতালে নিয়ে আসে তাদের সহকর্মীরা। হাসপাতালে নিয়ে আসার পর মৃতদেহকে ঘিরে কারখানার উদাসীনতার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছেন কারখানার শ্রমিকরা। শেখ মুক্ত, রিপোর্ট এনটিভি ডব্লিউপি। জল এসে করে মানে ঘরে জলটা বের করে তারপরে দরজার সামনে এসেছে, ও আর পড়ে গেছে, আমি ও আর একটা ছেলে ওরা পেছন দিকে ছিলাম। তারপর যখন ও পড়ে গেছে আমাদের কারণ ছিল, আমরা চেয়ারে উঠে গেছি। তারপর আমি ফোন করে, আমাদের একটা ছেলে আছে পাশে রুমে কাজ করছিল, ওকে ফোন করে ডেকে বলছি যে এবার মেনটা অফ কর, নাহলে ও মরে যাবে। এরপর তারপর ও এসে মেনটা অফ করলো, তখন ও কারেন্ট থামেনি। তারপর একটু হালকা হয়েছে, আমি নেমে আমি মেনটেন্সে দৌড়ে গিয়ে পুরো অফ করলাম। এত অব্দি জল আছে। তারপরে আমরা বলেছিলাম যে যেখানে যেখানে অল্প জল আছে সেগুলো আমরা বের করে দিয়ে তারপরে আমরা দুবেলাই কাঠ মারবো, কিন্তু না, ওদের বক্তব্য হচ্ছে এখানে থাকতে হবে, নাহলে কিছু দেবে না। বলছে যে আপনাদের জোর জবরদস্তি কাজ করানো, জোর জবরদস্তি তো কাজ করানো হচ্ছে। আমাদের এটা বক্তব্য ছিল যে এখানে আমাদের জলের মধ্যে ল্যাব হয়ে গেলে আমাদের কোনো ইস্যু হয় না, আমাদের সবার ছুটি থাকে, আমাদের ছুটি থাকবে না, আমাদের বক্তব্য হচ্ছে এখানে থাকতে হবে, আচ্ছা, নাহলে তোমাদের কিছু দেওয়া হবে না। আমার নাম শঙ্কর সরকার। জলের মধ্যে জল ছিল, ওখানে পরিষ্কার করতে গেছে, জলের মধ্যে ঘরের মধ্যে জল ছিল, আরো 3 জন ছিল। বারবার বলা যে আমরা জলের মধ্যে কাজ করা, জোর করে কাজ করা হচ্ছে। জলের মধ্যে জল ছিল, ওখানে সব পরিষ্কার করতে গেছে, জলের মধ্যে ঘরের মধ্যে জল ছিল, শর্ট বডি রয়েছে, আরো 3 জন ছিল। বারবার বলা যে আমরা জলের মধ্যে কাজ করা, জোর করে কাজ করা হচ্ছে। জলের মধ্যে জল ছিল, ওখানে সব পরিষ্কার করতে গেছে, জলের মধ্যে ঘরের মধ্যে জল ছিল, শর্ট বডি রয়েছে, আরো 3 জন ছিল। বারবার বলা যে আমরা জলের মধ্যে কাজ করা, জোর করে কাজ করা হচ্ছে।